আসসালামু আলাইকুম সুপ্রসিদ্ধি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ জাহান, সংযুক্ত আরব আমিরাত থেকে। বন্ধুরা, গত কয়েকদিন আগে যে ঘোষণা দেওয়া হয়েছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আগামী 24 তারিখ থেকে টার্মিনাল 1 থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হবে। এটাতে অনেকজনে অত বুঝাবুঝি আছে, অনেকজনে ভাবছেন 24 তারিখ থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আসলে কিন্তু ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এখানে আগে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কার্যক্রমগুলো টার্মিনাল 3 হতো, সেগুলা এখন থেকে টার্মিনাল 1 হবে, ব্যাস এটাই হচ্ছে মূল ঘটনা। তো এ বিষয়ে কেউ দুম্রজাল সৃষ্টি করবেন না। এবং এখানে কথা হচ্ছে, আপনারা টার্মিনাল 1 থেকে এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হবে, তবে বিমান চলাচলের ক্ষেত্রে এখনও স্বাভাবিকতা আসে নাই। তো যখন স্বাভাবিক হবে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। এটা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের জন্য এখনও বন্ধ আছে, তবে ইন্ডিয়ার ক্ষেত্রে 23 তারিখ থেকে চালু করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যাদের ভিতরে ভ্যাকসিন নেওয়া আছে 2টা ডোজ, শুধুমাত্র তারাই ইমারতে প্রবেশ করতে পারবে, অন্যথায় অন্যরা প্রবেশ করতে পারবে না। তো এখন কথা হচ্ছে, ভিজিট ভিসা আসলে কবে খুলবে, ভিজিট ভিসা কবে খুলবে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে সেটা আমরা জানিয়ে দেব। আমিরাত থেকে যে সকল ভাই দেশে ছুটিতে গেছেন, এবং কি যারা ফেরত আসবেন, এবং কি যারা পরবর্তীতে ভিজিটে আসবেন, তাদের সবাইকে করোনার 2টা ভ্যাকসিন, আপনাদেরকে 2টা ভ্যাকসিনের 2টা ডোজ সম্পন্ন করে তারপরে আসতে হবে, অন্যথায় আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। ইন্ডিয়ার ফ্লাইট যারা আসতে আগ্রহী তাদেরকে অলরেডি এটা ঘোষণা দেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশিদেরকেও সেই ধরনের ঘোষণা দিবে, যাদের ভ্যাকসিনের 2টা ডোজ দেওয়া আছে শুধুমাত্র তারাই ইমারতে প্রবেশ করতে পারবে। আর যে সকল ভ্যাকসিনগুলো ইমারতে আপনাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে, যে 4টা কোম্পানির ভ্যাকসিন আপনাদেরকে দিতে হবে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ফাইজার, বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, সিনপ্রম ও স্পুটনিক, এই 4টা কোম্পানির ডোজ আপনাদেরকে যে কোনো একটা 2টা ডোজ সম্পন্ন করে তারপরে ইমারতে প্রবেশ করতে হবে, অন্যথায় নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।